নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ইউরেনাস বৃষ রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে যদি ইউরেনাসের অবস্থান বৃষতে হচ্ছে, এদের মধ্যে, এদের ভাবভঙ্গির মধ্যে, এদের কথাবার্তার মধ্যে সাধারণ ব্যক্তি হতে একটু স্বতন্ত্র ভাব থাকা সম্ভব হয়ে থাকে। আহার বিহারে বিশেষত্ব থাকে এদের, নিজের শক্তির দ্বারা সাফল্য লাভ, কিন্তু সাফল্য লাভের পথে বহু বাধাবিঘ্ন আসতে দেখা যায়। সহজে কিন্তু সাফল্য এদের জীবনে আসে না, চরম বাধা চরম বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু জীবনে বিশেষ সাফল্য আসতে দেখা যায়। দেখুন, জ্ঞান লাভের জন্য ভ্রমণ হতে পারে এবং প্রবাস হতেও এদের ক্ষেত্রে দেখা যায়। উচ্চ বিলাস বা উচ্চ আদর্শের জন্য প্রতিবেশীর সঙ্গে বা পরিবারস্থ লোকেদের সঙ্গে মনোমালিন্য এবং মানসিক দূরত্ব তৈরি হয়ে থাকে। প্রেমপ্রীতির ব্যাপারে এদের ক্ষেত্রে কখনো কখনো কিন্তু অপযশ এবং মিথ্যা বদনাম এদের জীবনে আসতে পারে। অক্ষম সন্তান এদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে, তবে অদ্ভুত চিন্তাধারার মানুষেরা হয়ে থাকেন। নারী মণ্ডলের উত্তেজিত অবস্থা এদের মধ্যে কিন্তু সর্বদাই লক্ষণীয় হয়ে থাকে। স্ত্রীর ক্ষেত্রে বা স্বামী এবং স্বামীর ক্ষেত্রে স্ত্রী অর্থাৎ জীবনসঙ্গীর ক্ষেত্রে মৃত্যুযোগ খুব দ্রুত আসতে পারে এবং বিবাদ এবং প্রতিদ্বন্দ্বিতা নিজের মৃত্যুর কারণ হতে পারে। যুদ্ধে মৃত্যু অসম্ভব নয়, কোনো রকম ঝঞ্ঝাটপূর্ণ সিচুয়েশন, কোনো রকম দাঙ্গা, কোনো রকম বিবাদ, বিবাদের জেরে মৃত্যু, এগুলো কিন্তু এদের ক্ষেত্রে হতে পারে। তবে প্রবাসে অস্বাস্থ্য বা ভ্রমণকালে কোনো বিপদ এদের জীবনে আসতে ভীষণভাবে দেখা যায়। মৌলিক কল্পনা বা চিন্তাধারার জন্য জীবনে খ্যাতি অখ্যাতি দুটোই কিন্তু এদের একই সাথে এদের জীবনে লাভ হতে পারে। বিপদকালে আত্মীয়র দ্বারা বড় শত্রুতা এদের জীবনে চলে আসে, জীবনে বড় ঝঞ্ঝাট এসছে, সমস্যা এসছে, সেই সময়কালে এদের যে নিকট আত্মীয় যাদের এরা ঘনিষ্ঠ বলে মনে করতো, তারাই কিন্তু জীবনের আরো বড় ধরনের সর্বনাশ ডেকে আনতে পারে। তাহলে আজ আলোচনা করলাম বৃষ রাশিতে ইউরেনাসের অবস্থান জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।